আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে সম্মানিত দিনে ভাই বোনেরা আপনার যে যেখানে আছেন দোয়া করি আল্লাহ যেন ভালো রাখেন আমারা আবারও আসলাম লাইভে আগে কারেন্টটা চলে যাওয়ার কারণে বন্ধ হয়ে গেছিল আপনারা আমাদের জানাবেন আমার ভয়েস কমপ্লিট হচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আহ মোহাম্মদ মোহাম্মদ রহমান ভাই এসেছেন আল্লাহ আপনাকে ভালো রাখুন আপনার পরিবারকে ভালো রাখুন সম্মানিত তিনি ভাই আমরা যেটা বলতেছিলাম যে আমাদেরকে চন্মনায় আজকে যে তারা প্রতিজ্ঞা করেছে যে আলহাদিস ঠেকাও আসলে এই প্রতিক্রিয়া হচ্ছে তাদের আমি প্রধানমন্ত্রী খান কামা মাননীয় এবং দেশের প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি সত্য মিথ্যা যাচাই করার মতো আপনাদের বিদ্যা ধারণ ক্ষমতা আল্লাহ দিয়েছেন দুনিয়ার ক্ষেত্রে যেভাবে আপনারা পরিশ্রম করছেন ঠিক আখেরাতের জন্য আপনাদের বলব কমপক্ষে বোখারি মুসলিম প্রাণকারী এবং বোখারি মুসলিম এই তিনটি কেতাব কমপক্ষে পূরণ পড়ে দেখুন আসলে সত্য ইসলাম কারা চাই কারা প্রচার করছে তাহলে আপনি বুঝতে পারবেন যে এবং যারা যারা আছে করছেন বানিয়ে তাদের বইগুলো পড়ুন এবং কোন সঙ্গে মিলান তাহলে বুঝতে পারবেন যে সত্যিকার ইসলাম কোনটা আর যদি আপনারা চান আরো দেখেন সৌদি আরবের আলামাই কেরাম মক্কাম মদিনা যারা আছেন ইমামুল হারামাইন শরিফাইন মক্কা মদিনা যারা ইমাম রয়েছেন বিজ্ঞ আলেম দিন মদিনা বিশ্ববিদ্যালয়ের যারা টিচার রয়েছেন প্রফেসর যারা কিশোরীয়া বিশেষজ্ঞ এবং সৌদি আরব গ্র্যান্ড মুফতি ইনারা ইনারা বিশাল বড় বড় আলেম সাল্লাহ আলহামদুলিল্লাহ যে যা তুলনা করা যায় না ওনারা একজন আলেম আর আমাদের বাংলাদেশের লাখো লাখ আলেম তাও সমান হবে না এত জ্ঞান তারা রাখে আলহামদুলিল্লাহ যে যেটা কল্পনাই করা যায় না আসলে আব্দুল মহসের আব্বাদ হাফিজুল্লাহ মুজিদ রহবিন উনি হাদিস পড়ান ওনার কাছে আমি কুতুবস্তিকতা পড়েছি এবং সেখানে ক্লাস ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব পালন করতাম বাংলাদেশিদের পক্ষ থেকে তো উনি এত আপনার এলেম রাখেন যে পৃথিবীতে যত হাদিস আছে জিজ্ঞাসা করলে উনি একেবারে আহ নির্দ্বিধাই বলে চলে যায় একেবারে কোনটা কোন রাবি কি ধরনের ছিল কোথায় বাড়ি ছিল কত সালে জন্ম এইগুলো বলে দেয় এত বিশাল বড় বড় বিজ্ঞ আলেম আল্লা পাক রব্বুল আলমিন সেই পবিত্র ভূমিতে রেখেছেন তাদের থেকে দিন ধর্মগুলো আপনারা জানতে পারেন যেমনি ভাবে মসজিদ দিচ্ছে তারা আপনাকে দিন দিন দিতে পারবে তাহলে থেকে ধর্ম পারে বুঝতে যে প্রকৃত ইসলাম ইসলাম তাদের আসলে কোথায় এবং কাদের সাথে আছে আজকে চর্মনা পিস যখন দেখছে যে আমার খানকা টিকবে না পৃথিবী থাকলে পারে তাহলে আমার খানকা থাকবেন এই জন্য তারা এবং কমি মাদ সঙ্গে নিয়ে কমি মাদর চর্মনার পক্ষে এবং চর্মনাকে সমর্থন করে অন্ধভাবে তারা হক্কানি পীর বলে মনে করে যার কারণে তাদের এই ক্ষমতা শক্তি সব হচ্ছে গবি মাদ্রাসা বা আহনাফি মাযাবের মাদ্রাসা আসল মূলত এটা করে থাকছে দিন সম্মানিত দিন ভাইগণ যে আমি প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি আপনারা চর্মনায় পিসাবের ছোট ভাই যেটা ফজলুল করিম মাওলানা মুফতি ফজলুল করিম যিনি কাজ করে বাড়াচ্ছেন বড় বড় হাদিস নিয়ে মানুষকে দেখাচ্ছেন ইনি চরম অজ্ঞতার পরিচয় দিয়েছেন উনি আলোচনার মাঝে এবং উগ্রবাদী তার এটা প্রমাণ করেছেন উনি উনি মুসাল্লিদেরকে মসজিদ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে করা অর্ডার করতেছে আর মুড়িদেরা এগুলো করতেছে হাত পাখা মার্কায় ভোট চেয়েছিল আমার কাছে রাজশাহী ট্রাফিক অফিসের সামনে হ্যাঁ টিআই সাবও আমার সাথে ছিলেন এবং একজন সার্জেনও ছিলেন তো আমি বললাম যে আপনাদের পিসা বলেছেন যে হাত পাকা মার্কায় ভোট দিলে পারে নবীকে ভোট দেওয়া হবে এটা ব্যাপারে মতামত কি আপনার তো উনি আমার পিসাব যদি বলে থাকেন তাহলে ঠিক বলেছেন এতে কোনো সন্দেহ নেই এবং একজন সুন্দর চেহারার মানুষ উনিই বলছেন আমার পিসাব যদি বলে থাকে তাহলে আমার পিসাব ঠিক বলেছেন সত্য বলেছেন নওয়াজ সোম্মা নওয়াজ তারা কিভাবে অন্ধ হয়ে গেছে পীরের জন্য কিভাবে নিজকে আপনার বিক্রি করে ফেলেছে তো ভাইয়ারা আমার সম্মানিত দিনী ভাইয়ারা যারা আপনারা আছেন আপনারা যারা প্রশাসন আশেপাশে থাকেন প্রশাসনকে এগুলো জানাবেন যে চর্মনা পিসাব এত উগ্র বক্তব্য দেওয়ার কারণেই তার মরি উগ্র হয়েছে বাহারাইনে নিকাজনক ঘটনা ঘটিয়েছে চর্মনার পিসাবের সংগঠনের সেই বাহারাইন শাখার আপনার সভাপতি সম্ভবত কামাল উদ্দিন কামাল উদ্দিন সামান্য তুচ্ছ ঘটনাকে নিয়ে আপনার ইমামকে বাহরাইনের ইমামকে হত্যা করেছে বাহরাইন ইমামকে হত্যা করেছে সেই ইমাম সাহেবের স্ত্রীর ভয়েস আমি শুনলাম আহ সে কান্না জড়িত কণ্ঠে বলছে যে তার সাথে কোনো দ্বন্দ্ব ছিল না এই কামাল উদ্দিন চর্মনাফি এই কামাল উদ্দিন করতো কি ভিসার ব্যবসা করতো এবং বলছে যে এমন কোনো ব্যবসা সে করতো না সে টাকার জন্য হুন্ন হয়ে দড়িয়ে বাড়িত বিশাল ব্যবসা তারপরে আপনার হালাল হারাম ছিল না সব কিছু সে ব্যবসা বাণিজ্য করতো মসজিদের ভিতরে বাইরে তাকে এগুলো নিষেধ করেছিলেন এবং টাইম মতো আজান দিত না আজানের ইয়ে করতো না তাকে সময় মতো এই মসজিদে পাওয়া যেত না হ্যাঁ এই ধরনের সে অনিয়মভাবে শৃঙ্খলভাবে চলাফেরা করত তাকে নিষেধ করাই এবং তাকে দেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তাকে চলাতে সময় আপনার রুমে নিয়ে যেয়ে সবাই চলে যাওয়ার পরে রুমে নিয়ে যে তার সঙ্গী সাথে নিয়ে তাকে হত্যা করেছে আজকে আমরা এই এই উগ্রতা আর এই পন্থিতা যেটা আজকে আমাদের উপহার দিল কি উপহার দিল আমরা যেটা আহ শুনলাম আমাদের প্রবাসী ভাইদের থেকে শুনলাম যেটা যে সৌদি আরব সহ আরব কান্ট্রিতে যে সমস্ত ইমাম মহাজ্জেনেরা আজনবী আছে বাংলাদেশি এদের সবকে বের করে দেওয়া হবে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা এখন চেষ্টা চালিয়ে যাচ্ছে যদি তারা এটা বাস্তবায়ন করে তাহলে আমাদের হাজার হাজার ভাইদের আজকে সংসার কিভাবে চলবে তাদের ছেলেমেয়েরা এক জায়গাতে পড়ছে ভালো প্রতিষ্ঠানে পড়ছে ভালো জায়গাতে থাকছে ভালো খায় ভালো পরে ওরা যখন দেশে আসবে কি করবে খালি হাতে এসে এক এক মহাজ্জেন আমাদের বাংলাদেশে বর্তমানে বাংলাদেশের বেতন পায় প্রায় পঞ্চাশ ষাট সত্তর হাজার বেতন পায় ইমাম সাহেবগুলো প্রায় এক লাখ দশ হাজার বিশ হাজার বেতন পায় ওই দেশে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার এভাবে বেতন পায় আমি জানি তো এই ইমাম মহাজিনদেরকে যদি বের করে দেয় এই সমস্ত মানুষগুলো কি হবে এদের সংসারে আর এই বাংলাদেশের কত বড় একটা ক্ষতি হয়ে গেল যে গোটা বহির্বিশ্বে আমাদের বদনাম হয়ে গেল এই উগ্র পন্থী এই চরমনাই পীরের বক্তব্যের কারণে তার এই মুড়িদারা এভাবে চরমপন্থা লাভ করে গ্রহণ করেছে আমি সরকার প্রশাসনকে বলবো যে আপনারা চর্মনার পিস মনিটরিং করেন এর পিছনে গোয়েন্দা লাগান এত টাকা পালো কোথায় ইলেকশনে কিভাবে আসে এবং এই দরবারকে বন্ধ করুন এবং তার কার্যকলাপ সব কিছু বন্ধ করুন নাহলে ভবিষ্যতে আপনারা জামাত ইসলামকে যতটুকু মনে করছেন তার থেকে ভয়ঙ্কর হচ্ছে এই চরমনায় এতে কোনো সন্দেহ নাই এরা দিনে আপনার রাজপথে মানুষকে ধরে ধরে জবাই করবে ফতুয়া দিয়ে দিয়ে কোরআন সন্ন্যার ফতুয়া দিবে নামদারি এই বুলবিরা দিয়ে আপনাদের আমাদেরকে হত্যা করবে এরা এরা ইসলাম না জামাত ইসলাম থেকে যে আপনারা ভয় করছেন তার থেকে মারাত্মক হবে কোনো সন্দেহ নাই আপনারা এখনই বুঝতে পেরেছেন যে একটা তারা আজকে এমপি মন্ত্রী হতে পারে নাই তাই তারা মসজিদ জ্বালিয়ে দিচ্ছে তারা মসজিদে মসজিদে গন্ডগোল লাগিয়ে দিয়েছে যেখানে জন হানাপি আছে একশো জন আলে দাদি সেখানেও তারা গন্ডগোল লাগিয়ে দিয়েছে এমন তারা চরমপন্থা অবলম্বন করেছে এই চরমনা পিস আর এই কবি মাদ্রাসার কয়েকটা হুজুরের জন্য যাদের নাম নিলাম আমি আমি নাম নিয়েছি লুৎফর রহমান করিম পিরমুন তারপরে মনির ইসলাম অলিপুরি এদের আমি নাম নিয়েছি মনির ইসলাম অলিপুরি আমি তাকে বর্জ্য একজন আলেম ভালো আলেম মনে করছিলাম তার কয়েকটা বক্তব্য শুনলাম দেখলাম যে জি না উনি কোরআনার আলেম না আমি তার একটা ছেলে আছে কামরুল ইসলাম বা কামরুল জামান হাদিস নিয়ে লেখাপড়া করেছে এবং সে সত্যটা বুঝতে পেরেছে আর তার এই সত্য বোঝার জন্য তার বাবাকে বোঝানোর চেষ্টা করেছে এবং তার মাদ্রাসা শিক্ষকদেরকে বোঝানোর চেষ্টা করছে বা করেছে তার সম্মানার্থে আমি অলিপুরি সম্পর্কে আজও কোনো মন্তব্য করিনি কিন্তু উনি এক বক্তব্য শুনলাম যে আহলে হাদিস ডাক প্লাস ডাক্তার জাকির নায়েককে বলেছে মুসলমান না এরা মুসলমানই না মুজিবিল্লা ও অলিপুরি সাহেব আমি যদি আপনার বক্তব্য শুনতে ভুল না করি যদি বক্তব্য আপনার সঠিক হয় তাহলে আমি বলবো যে আপনার ইমান নষ্ট হয়ে গেছে এবং জাতিকে বলবো অলিপুরি সাহেবের বক্তব্য যদি সঠিক হয় আমি যা শুনেছি যদি এটা কাটিং না হয় আপনারা যাচাই করুন আমার কথার উপরে বিশ্বাস করবেন না আপনারা সে বক্তব্য শোনেন অলিপুরী সাহেব যদি বলে থাকে আলে হাদিস কাফের ডাক্তার জাকির নাই কাফের আমি চ্যালেঞ্জ করছি তার ইমান নাই সে মারা গেলে তার সালাদ পড়া যাবে না সে গরু জবাই করলো তার খাওয়া যাবে না মুরগি জবাই করল খাওয়া যাবে না এবং তার ইমামতিতে সালাদ আদায় করা যাবে না বক্তব্য কি আর শুনবে আমি আবারও রিপ্লাই করছি হ্যাঁ উনি যদি আহলে হাদিসকে সবকে এভাবে নাম ধরে আহলে হাদিস আপনার লা লাহাবি আপনার এরা কাফের এবং ডাক্তার জাকির নাই কাফের এ ফতোয়া যদি উনি দিয়ে থাকেন এ বক্তব্য যদি আমি সঠিক শুনে থাকি তাহলে আমি চ্যালেঞ্জ করছি উনি মুসলিম নাই অমুসলিম হয়ে গেছে তার পিছনে সালাদ করা যাবে না তার মুরগি জবাই করাও খাওয়া যাবে না সে মারা গেলে তার জানা যা কাফন দাফনে অংশগ্রহণ করা যাবে না আশা করি বুঝতে পেরেছেন আমি বলবো অলিপুরি সাহেবকে এবং ফারাইজিকে ফজল করিম সাহেবকে আপনাদেরকে আমি এক বছর টাইম দিলাম আপনারা আপনাদের বক্তব্য শুনেন শোনার পরে এটাকে জাস্টিফাই করেন পরাসরন্দের সঙ্গে মিলান মিলার পরে তওবা করুন রুজু করুন জাতির সামনে এসে বলেন আমরা ভুল বলেছিলাম আর যদি ভুল না বলেন যদি নিজের এই কথা স্বীকৃতি না দেন তাহলে আপনাদের বক্তব্যগুলো পসমাটন করে আমি জাতিকে উপহার দেব তারপরে আপনাদের ওলামায়ে দেওবন্দ যিনি যে অহংকার গৌরব করে আজকে মারামারি শুরু করেছেন বাংলাদেশের মধ্যে সেই ওলামায়ে দেওবন্দের আকীদা চিন্তা চেতনা এবং আপনাদের চিন্তা চেতনা আপনাদের বই থেকে আপনাদের দেব ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোনেরা আপনারা যে যেখানে আছেন যে দেওবান মাদ্রাসা যেদিন থেকে হয়েছে সেদিন থেকে ভারত পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান নেপাল এখানে আমাদের আগুন জ্বলেছে এর আগে মুসলমান একাকার হয়েছিল ভালোভাবে সুন্দরভাবে শান্তি শৃঙ্খলাভাবে ছিল কিন্তু এই দেওবান মাদ্রাসা এসে আগুন জ্বালিয়েছে সাথে সাথে বিরিলি মাদ্রাসা আমি এর আগে বলেছি এরা আজকে ডিভাইডেড করেছে আহ্লাদিসকে আপনার ডিভাইডেড করেছে আহাদিস থেকে মুসলমানকে সরিয়ে দিয়েছে এবং গোটা সৌদি আরব অলামাই ক্যালাম থেকে গোটা আমাদের ভারত উপমহাদেশের মানুষকে তারা দূরে সরিয়ে দিয়েছে এজন্য আমি বলবো যে দেওবধ যাকে বাঁচানোর জন্য আপনারা চেষ্টা করছেন আসলে দুনিয়ার মানুষের কাছে যদি আপনারা ভালো কিছু সুনাম অর্জন করতে পারেন কিন্তু আল্লাপাক রব্বুল আলমিনের কাছে অবশ্যই জবাবদেহী করতে হবে নিজের জীবন বাঁচার জন্য চেষ্টা করুন যে যে কাজ করলে আল্লাহ খুশি হবেন যে কাজ করলে আপনি দুনিয়াতে মানুষের কাছে ভালো হবেন শান্তি পাবেন আর আখেরা তো মুক্তি পাবেন সে কাজ করুন কোনো দল কোনো ব্যক্তি কোনো মাদ্রাসা কোনো আলেম কোনো বাবার জন্য আপনারা কখনো মিথ্যাচার করেন না আর এভাবে একঘিয়ামি করে মসজিদে মসজিদে গন্ডগোল করেন না আপনারা বলবেন যে আমরাই গন্ডগোল করছি জি না আমরা গন্ডগোল করছি না আলে হাদিস যুগ যুগ ধরে আছে আলে হাদিস সেখানে বাহাসে ফারাইজি বলছিল যে হাজার বছর থেকে হানাফি মাঝাব ছয়ত্রে সালাত হ্যাঁ এবং ওই যে আমি যে মুক্তির কথা বলছিলাম আসলে পরবর্তীতে মোস্তাফিজু ভাই আমাদের সাথে ছিলেন মোনাজের হ্যাঁ উনি বললেন যে উনি মুক্তিরা একজন হাফেজে কোরআন আর ওই এলাকার জন্য সে একটা ফেতনাবাজ এই ফেতনাবাজ এই হিসেবে তাকে মোনাজারা করার জন্য নিয়ে এসেছিল আর প্রথমে মিথ্যা কথা বলে সবার সামনে ধরা খেয়েছিল ওই হাফেজ সে বলেছিল যে কোনো আহিস নাই এবং ফারাইজি বলেছিল যে হাজার সাল বছর থেকে আপনার হানাপি মজাব দেশে আছে এবং এদেশে কাজ করে যাচ্ছে এরা ছিল না নতুন ভাবে দুই জন মিথ্যাচার করেছে আমি সাথে সাথে জব দিয়েছি যে আলে আদিস নতুন দল নাই সিন্দে আরব থেকে কাফেলা আসে ইন্ডিয়া সিন্দে আর সেখানে মুসলমানদের জন্ম হয় বহু বছর আগে এর আগে তো মুসলমানই ছিল না ভারতে সেদিন থেকে মুসলমান আহলে হাদিস তৈরি হয়েছে এরপরে হানাফি মজাব ঢুকেছে আপনার এরপরে ইরান থেকে ইরাক থেকে শিয়ারা ঢুকেছে শিয়ারা ঢুকে মুসলমানদের মাঝে গন্ডগোল লাগিয়ে দিয়েছে এমন গন্ডগর লাগিয়ে দিয়েছে যে আজ পর্যন্ত আহলে হাদিস হানাফি আহ আপনার মিল খাচ্ছে না অথচ এর আগে অনেকটাই মিল ছিল কিন্তু যেখানে যেখানে এরা ঢুকেছে সেখানে সেখানে আজ পর্যন্ত মিল নাই আমার এলাকাতে আলহামদুলিল্লাহ আলে আদি সানাফি সবাই একসাথে এক মসজিদে সালাদ পড়ি কোনো সন্দেহ নেই এভাবে আছি আলহামদুলিল্লাহ আছি কিন্তু যেখানে যেখানে এই বা যে ফারাইজি মতো যে মুলবিরা যেখানে যেখানে ঢুকেছে সেখানে এই আগুন ফেতনা জ্বালিয়ে দিয়েছে সেখানে ডিভাইডেড করেছে মুসলমানদের আর তাদের এই জন্য আমাদেরকে দুঃখের সাথে তাদের উত্তর গলা দিতে হচ্ছে আমাদেরকে খারাপ লাগতেছে এগুলো আসলে বলতে চাই না কিন্তু না বললে পারে জাতি বুঝবে না মানুষ বুঝবে না এই জন্য আমাদেরকে বলতে হচ্ছে মোনাজারা মুলবি যারা কখনো মোনাজারা বাহাসে আসে নাই তারা কালিমা নিয়ে মোনাজারা বাহাসে আসে নাই তারা এমন মাসালা নিয়ে ফেতনা করে রেখেছে যেগুলো ফরোজনা ও না যেমন রফলিয়া দেয় আমিন বলা বুকে হাত বাঁধবে না নিচে হাত বাঁধবে না নিচে তারপরে আপনার ছয় তাকবি ঈদের সলাৎ পড়বে না বারো তাকবি এই এই বিষয়গুলো সব সন্ন্যত না এই বিষয়গুলো ভাগ করে দিয়েছে এই দেবন্দিরা আর বেরিলা বেরিলিরা তো ভাগ হয়েছে কবর পূজা নিয়ে হোক এখানে একটা সুসংবাদ বলা যেতে পারে গতকালকে আহ রেদোয়ান রফিকি ভাই মুফতি রেদান রফিকি অনেকে চিনেন বেরাদার আউলের সাথে তার অনেক কথা হয়েছে মনাহের আবহাওয়া জন্য শেষে হয় নাই উনি আমার সাথে কথা বলেছেন কালকে আর সেখানে সে ভদ্র ভাষায় ভালো কথা বলেছেন আলহামদুলিল্লাহ ওনাকে ধন্যবাদ জানাচ্ছি উনি বলছেন যে আমরা বসে এগুলো নিয়ে আমার সালাগুলো ডিসকাস করি তাহলে তো আমার মনে হয় শান্তি বা শৃঙ্খলা আসতে পারে দেখেন আহ শান্তি শৃঙ্খলা কখন আসবে যখন মেনে নিবে আর যদি না মানে তখন তো শান্তি শৃঙ্খলা আসবে না ভারত আকবরের সলাদ গোটা ওয়ার্ল্ডের মানুষ পড়ে আর এখানে আমার শান্তি শৃঙ্খলা আপনি আমার সাথে বসে বা কাউরির সাথে বসে করবেন কেমনি আপনি মেনে নেন সৌদি আরব গোটা আরব কান্ট্রিতে রফল করে সবাই আবার দেখা যাচ্ছে বাংলা ভারত পাকিস্তান থেকে যে রফল করে না নিচাঁদ বাদে তারপরে আমিন বলে না তো তাদেরকে কখনো তো মসজিদ থেকে বের করা হয় না তিরস্কার করা হয় না ঠাট্টা করা হয় না কিন্তু আপনারা করছেন কেন হ্যাঁ মসজিদ আল্লাহর ঘর এটা সবার জন্য সমান এখানে আলে আদিস পড়বে সেও যদি চলে যায় আহ আমাদের মসজিদে যা সলাৎ পড়ে তাকেও বের করা অনুমতি নেই একটা যদি যায় সলাদ আমাদের সঙ্গে পড়ে না তাকে বের করা তো আপনারা মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে মসজিদ থেকে বের করে দিচ্ছেন তো সমাধান কিভাবে হবে আপনারা মসজিদ থেকে বের না করলে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমাদের আহলাদি ভাইরা কোথাও গিয়ে মসজিদ তৈরি করতো না যদি আপনারা মসজিদে থেকে বের না করতেন তাহলে কখনো তারা মসজিদ কখনো বানাত না ঈদের মাঠ বানাত না তারা আপনাদের মসজিদই আপনাদের ইমামের পিছনেই সালাদ করতো আমরা আহলে আদিস আলহামদুলিল্লাহ শান্তিপ্রিয় একটি দল কারণ আমরা কোরআন সন্দার অনুসারী আমরা গণ্ডগোল চাই না অশান্তি চাই না আমরা চাই শান্তি সুশৃঙ্খল একটি জাতি বা দেশ আর সেখানেই আপনারা মসজিদ থেকে বের করে দিচ্ছেন অথচ বলছেন হাইয়া আলাল সালাহ হাইয়া আলা সালাহ হাইয়া আলহ সালা মানে কি সালাতের দিকে আসুন তা আপনি বলেন হাইয়া আলা সোলা হানাফি এভাবে আজকে থেকে আজাদ দেন যে হানাফিরা তোমরা সালাতে আসো আহালে আদিস আসবে বলেন যে হাইয়া আলা সোলা ইহাল হানাফি ইউ এভাবে আজাদ দেন যেমন আপনার শিয়ার আজান দেয় যে আলি রহিমাহুল্লাহ না কি জেনে কী জেনে বলে আলী আহ কারামুল্লাহ জু এভাবে বলে সফিউল্লাহ আলী সফিউল্লাহ আজান দেয় তাহলে তো মানুষ বুঝে নিবে এটা শিয়াদের মসজিদ এখানে আমাদের যাওয়া যাবে না আপনারা এভাবে বলেন হাই আল সাল হানাফি এভাবে বলেন তাহলে পরে আলে আদি যারা ওরা যাবে না অন্য মা যাবে লোক যারা যাবে না আর যদি এটা বলতে না পারেন আল্লাহর দহাই দিয়ে বলছি আল্লাহর কসম আপনারা মসজিদ থেকে কোনো মানুষকে বের করবেন না কোনো মুসলিমকে বাধা দিবেন না যদি বাধা দেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনাদের এই মসজিদ মসজিদ নাই এই মসজিদে সালাত হবে না কারণ মসজিদ থেকে কোনো মুসলিমকে করা বের করে দেওয়া এটা যারা এই কাজ করবে যে মসজিদ থেকে মুসল্লিদের বের করে দেওয়া হয় সেই মসজিদ আর মসজিদ থাকে না ওই মসজিদ আপনার অন্য কিছু হয়ে যায় এই জন্য মসজিদ থেকে কোনো মুসলিমকে বের করবেন না আল্লাহ দোহাই দেওয়া বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই কাজ যদি করেন আল্লাহর গজব আপনাদের উপরে আসবে যাতে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক রব্বুল আলম আপনাদের ক্ষমা করুন ভাই সারাংশ কথা ছিল যেটা প্রিয় বন্ধুগণ যে এই মোনাজারা বাহাস আমরা বারবার বলেছি অনুস্তুত রয়েছি এবং ভালোটা মানার জন্য তুমি কসম খাওয়ার আদা করো যে আজকে ভালোটা মেনে নেব কারণ এটা সবাই জানে যে ঈদের সালাতে তাকবির যে যত হাদিসগুলো আছে হ্যাঁ সব হাদিসের মধ্যে কিছু না কিছু কথা আছে কিন্তু বেটার আর সব থেকে ভালো হাদিস বারো তাকবির হাদিস আর ছয় তাকবির হাদিস এটা তো হাদিস মানে মহকুফ হাদিস এটা ইবনে আব্বাস ইবনে মাসুদ রদিয়াল্লাহ তালা আনুর কথা ইবনে মাসুদ রদিয়াল্লাহ তালার আমল ইবনে মাসুদ রদিয়াল্লাহ তালা আনু আনুহ কথা আর আমরা সরাসরি নবী সালামের আমল আর কথা বলছি এবং সমস্ত খলাফা রাশিদিন বারো তাকবির সালাত পড়েছেন সাহাবাই কেরাম পড়েছেন হ্যাঁ আপনি ইবনে মাসুদ কয়েকজন দুইজন সাহাবি তিনজন সাহাবির জন্য আপনি গন্ড লাগাইছেন এই ছয় তাকবির নিয়ে আর ঈদের সড়াতের মধ্যে বড় শিক্ষা হচ্ছে বড় কাজ হচ্ছে যে আল্লাহর বরত্ব বর্ণনা করা আল্লাহ বলছেন যে এখানে আল্লাহর বরত্ব বর্ণনা করো এই জন্য আমাদেরকে আল্লাহ নবী সাল্লাম তাকবির শিখিয়ে দিয়েছেন যে হ্যাঁ মমিন গন্তব্যরা বলো আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ ইহু আল্লাহু আকবর আল্লাহু আকবর আলিহান এই যে তাকবির শিখিয়ে দিয়েছেন আল্লাহ সব থেকে বড়ো আল্লাহ সবার থেকে বড়ো আল্লাহ সবার থেকে বড়ো আল্লাহ সবার থেকে বলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নাই আবার বলছি আল্লাহ সবার থেকে বলো আল্লাহ সবার থেকে বড় তারপরে বলছি আল্লাহরই সমস্ত প্রশংসা এই তাকবির কেন শিখিয়ে দিয়েছেন আল্লাহর বড়ত্ব বর্ণনা করার জন্য সুতরাং আপনার ঈদের মাঠে যত বেশি তাকবির তত ভালো যে তাকবীর সব থেকে ভালো যে সব যে যে হাদিস সব থেকে উত্তম সেটা মানতে বাঁধা কথাই হানাফি ভাই কেন আপনার মানতেছেন না এক নম্বর এখানে তাকবির বেশি আছে সুতরাং আকলান আকলের দিক দিয়ে দিক দিয়ে ইজমার কথাই বললাম না সন্ন্যার দিক দিয়ে মজবুতির দিক দিয়ে খুব ভালোর দিক দিয়ে আপনার বারো তাকবির অগ্র অধিকার কোনো সন্ধ্যা নাই এই যদি কোনো বলবি আবার চ্যালেঞ্জ করেন যে না আমাদের ছয় তাকবির ভালো তাহলে আহ্লা সালার আসব আবার বসবো মুনা যারা হ্যাঁ গরমটা নামাই দিই ইশাল্লাহ বোন শফি কাসিমির কথা বলছিলাম এই মোনাজারা বাসে তার আসার কথা ছিল আসে নাই দুই হাজার ষোলো সালে সম্ভবত আমার নওগাঁ ডিস্ট্রিক্টে তার সাথে মোনাজার ডেট হয়েছিল হঠাৎ আমাকে বললো যে মোনাজার ডেট একদিন আগে আমি চলে আসলাম ঢাকার থেকে সকাল নয়টাতে বসার কথা ছিল নয়টার থেকে বারোটা পর্যন্ত কাউন্সিলের পাশে চেয়ারম্যানে ওখানে বসেছিলাম অপেক্ষা করেছি মুফতি শফি কাসিমি আসে নাই আজও আসে নাই প্রমাণ করেছে মুফতি শফিক কাসিমি যে এ যা বলে বাড়াচ্ছে মিথ্যাচার করে বাড়াচ্ছে জাতিকে ধোকা দিয়ে বাড়াচ্ছে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ পাক রব্বুল আলম যেন হেদায়ত দান করেন অচিরেই ইনশা আল্লাহ অচিরেই এই ফারাইজি মার্কা চ্যালেঞ্জগুলো সব বন্ধ হয়ে যাবে আর চরমুনা পিস সাহেবের ভাই ফজলু করিম বলেছেন পাহাড়ে পর্বতে সাগরে নদীতে নালাতে অন্ধকারে দিনে রাতে যখন মোনাজারার জন্য ডাকবে আমরা প্রস্তুত আছি আমি চরমোনাফিসাবে ভাই ফজলু করিম সাহেব আপনাকে চ্যালেঞ্জ করছি আর কানে খমসা, অর্থাৎ কালিমা নামাজ রোজা হা জাকাত নিয়ে আলোচনা হবে আপনাকে চ্যালেঞ্জ করছি আপনার বুকে যদি বল থাকে আপনি আর আমি দুইজন আর কেউ থাকবে না আপনার ক্যামেরাম্যান থাকবে আর আমার ক্যামেরাম্যান থাকবে আর লাইভ চলবে যদি পারেন কোনো টিভি চ্যানেলে চলে যাব ওখানে ঠিক করেন আপনাকে চ্যালেঞ্জ করছি আপনার কত ক্ষমতা আর কত আইলামের অধিকারী আপনাকে না দেখালে হবে না কারণ আপনাদের দল বল বেশের জন্য গলাবাজি করে ওড়াচ্ছেন আপনাকে আমি চ্যালেঞ্জ করছি আপনি শুধু আমাকে জানাবেন আমার মাহফিল যদি না থাকে একটু এক সপ্তাহ আগে জানাবেন বেশিটা যা হ্যাঁ মাহফিলের জন্য এই বক্তব্যের জন্য বোনা জানার জন্য এক সপ্তাহ আগে আমাকে জানাবেন আমি বলবো না তো আপনাদের মতো যে চব্বিশ ঘন্টা যেটা পারবো না এটা বলবো না চব্বিশ ঘন্টা না এক সপ্তাহ আগে জানাবেন মোনাজারা বাস আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি বসবেন আর আমি বসবো মোনাজারা বাস করবো প্রথম থেকে নিয়ে ইসলামের ইসলাম যেটা নিয়ে এসছে কালিমা নিয়ে সেখান থেকে আপনার কত ক্ষমতা এলেমের কত জোর এটা দেখা হবে আপনার ভেদে মারে ফাতে সব ভেদ গুলোকে আমি জাতিকে জানাবো ইনশাআল্লাহ জাতি বুঝতে পারবে যে আপনারা কত মানুষকে ধোকা দিয়ে যাচ্ছেন এবং ধোকাবাজ কেমন এটা মানুষ বুঝতে পারবে ইনশাআল্লাহ ভাইয়েরা আমার দেবন মানসা যেমন আলামে আরব থেকে আমাদেরকে দূরে সরিয়ে রেখেছে এই আলামে দেওবন্দ আবার একটি দল কায়েম করেছে সেটা হচ্ছে তাবলিগি জামাত তাবলিগ জামাতের জন্য একটা তাবলিগি নেশাব ফাজাইলে আমাল দিয়েছে ফাজাইলে আমাল আর তাবলিগি নেশাব যার হাতে একবার উঠেছে ও আর জীবনে কোরআন বোখারি শাহে মুসলিম আহমদিন হাতে নিবে না হাদিসের কথা হাতে নিবে না ফাজাইলে আমাল তাবলিগি নেশাব এমন একটা ভাইরাস যার হাতে উঠেছে যে এটাকে পড়েছে যে এটাকে মেনে নিয়েছে ও কখনো করার সন্নাকে আর পড়বে না ও যাবে এই জন্য ফাজ আমাল হচ্ছে একটা চরম হচ্ছে আপনার ইসলামের ক্ষতিকর একটা পণ্য ফাজাইল আমাল তাবলিগ ভাইরা করেছেন আল্লাহ 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 ফাজাইল আমাল কে রাখুন বোখারি মুসলিম পড়ুন আবুধিরা সেবনে মাজা আরো আরো হাদিসের কেতাব বিশুদ্ধ হাদিস গুলো পড়ুন আর ইসলাম ফলো করুন ইনশাল্লাহ কামিয়াবি আসবে ওলামে আরব ইমাম আহমদ রহিমুল্লাহ ইমাম শাফি রহিমুল্লাহ ইমাম মালিক রহিমুল্লাহ ইমা আবু হানিফা রহিমুল্লাহ সহ ওনার ছাত্ররা যে আকিদার কথা বলেছেন সেগুলো মানুন নিজেদের বানাওয়াট আকিদার কথা বলেন না নিজের মতো কেসা বর্ণনা করেন না হ্যাঁ মিথ্যা মিথ্যা কেসা বলে জাতিকে ধোকা দিয়ে না নিজে দিকে আকৃষ্ট করেন না আল্লাহ দোহাই দিয়ে আল্লাহর জন্য কাজ করেন হ্যাঁ হাফিজুর রহমান ভাই আপনিও অনেক কথা টথা বলে বলে থাকেন আপনি হাওয়াই বক্তা একটা হাওয়াই বক্তব্য দিয়ে মানুষকে গোমরা করছেন আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি যেসব কথা বলছেন এগুলোতে উড্ড করুন আর হলে আপনি আর আমি বসবো দুইজন আর বেশি না একজন একজন করে আমি চ্যালেঞ্জ করছি একসাথে না এই জন্য যে আমি একা আপনাকে একা বসবো এই আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বুঝার তো করুন সত্য বলার তো করুন যে সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের দেশে গন্ডগোল সেটা হচ্ছে নফল সন্ন্য নিয়ে বলছি আর উত্তম উত্তম যেটা সেটার সাথে আলে হাদিস আছে আর যেগুলো সেগুলোর সাথে আমাদের আছে আর বেরিলিদের কথাই না আর তো মাজার আর সেরেক নিয়ে ব্যস্ত মাজার নিয়ে ব্যস্ত টাকা নিয়ে বাজারে কিভাবে টাকা কামাবে সেই নিয়ে ব্যস্ত ওদের কথা আর কি বলবো তো রেজওয়ান রফিকি ভাই একটা ভালো কথা বলেছেন যে আপনাদের আমাদের সাথে অনেক মিল আছে এক নম্বর মিল হচ্ছে যে আপনারা সেরেক বেদাতের বিপক্ষে বলেন আমরা সেরেক বেদাতের বিপক্ষে বলি সুতরাং আপনাদের আমাদের সাথে মিল আছে কিছু মশলা মশাইলে অমিল আছে এগুলো আমরা আলোচনার মধ্যে সমাধান করি যে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কথা আপনারা দেখেন মোতালা করার পরের আলোচনা তো হয়ে আছে আমাদের আলহামদুলিল্লাহ দিয়ে সত্যটা জাতিকে বলেন সত্যটা মানেন ইনশাল্লাহ এই দেশে শান্তি আসবে আর আল্লাহর অস্তে আপনাদের মসজিদ থেকে কোনো আহলে আদিসকে বের করবেন না যদি বের করেন আজকে বলছি আইনুল হদা আপনিও শোনেন আপনাকে বলছি আজকে বলছি যে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দিন আপনাদের বিপক্ষে সাক্ষী দিব এটা হলো অনুবাদ কিন্তু আগে দেওবানদের অনুবাদ করেছিলাম বেরিলিদের অনুবাদ করেছিলাম যে ঝগড়া করব ওটা ঝগড়া না আসল অনুবাদ হচ্ছে এটা আইনুল হদা আপনি তো এটাও জানেন না আইনুল হদার কথা মনে হয়ে গেল ওটা একটা মূরক্ষ ওটা একটা চরম মূর্খ মানুষ হ্যাঁ তাকে চ্যালেঞ্জ করছি যে তোমার বুকে যদি বল থাকে আমার সাথে বসো কালিমা নিয়ে আসবে কালিমা নিয়ে আসবে আমার সাথে একেবারে সিরিয়াল নিয়ে ইসলামের আলোচনা হবে ওই রফল নিয়ে চিৎকার করলে হবে না আসল জায়গায় আসল জায়গার থেকে বসে আসলে তুমি মুসলমান কিনা এটা প্রমাণ করতে হবে হ্যাঁ এই জন্য আমি আবারও বলছি আপনারা যারা বাঙালি আদিসের বিপক্ষে বলে যাচ্ছেন আপনারা কোরআন নিরপেক্ষ নিরপেক্ষভাবে পড়ুন এবং জাতির কাছে পেশ করুন আর নিজে তবা করুন যা যা বলেছেন সেগুলো উড্ডো করুন বড় বড় এটা উড্ডো করেছেন আমি যখন হানফি পড়ি তখনও শুনেছি ওলা মাইকেরামদের থেকে ওস্তাদদের থেকে যে আবু হানিফ রাহেমুল্লাহ তেরাশিটি মশালায় রুজু করেছেন উড্ডো করেছেন মৃত্যুর তিন দিন আগে মৃত্যুর তিন দিন আগে তেরাশিটি মশালার থেকে উনি উড্ডো করেছেন সুতরাং আবু হানিফা রাহেমার মতো ইমাম যদি উড্ড করতে পারে আপনি কেন করতে পারবেন না আর আমার যদি কোন জায়গায় ভুল হয় আমি উড্ড করব কোনো লজ্জার কিছু নেই আমার ইনশা আল্লাহ যদি কোথায় মশলাগত ভুল হয়ে যায় আকিদাগত ভুল হয়ে যায় আমাকে বলবেন ইনশা আল্লাহ আমি উড্ড করবো আর আপনাদের বুকে সাহস থাকলে আপনাদেরকে ভুল ধরিয়ে দিচ্ছি আলে আদি ডাক্তার জাকির নায়ককে কাফের বলেছেন তবা করুন ক্ষমা ইসলাম কবুল করুন আবার ইসলাম থেকে বের হয়ে গেছেন যারা যারা এই ফতোয়া দিয়েছে তার ইসলাম থেকে বের আর আল্লাহর বলবো ডাক্তার গুলো ভাষা বক্তব্য দেয় ইংলিশে দেয় ইংলিশ তো জানেন না জানেন ওরা উর্দু বক্তব্য শুনেন উর্দু বক্তব্য ফার্স্ট ফার্স্টুল শোনেন অলিপুরি সাহেব আপনাকে বলছি হ্যাঁ তারপরে বলছি আনুল হদা আপনাকেও হ্যাঁ ফজলু করিম সাহেব আপনাকে বলছি হাফিজুর রহমান আপনাকে বলছি আরো আরো যারা আছেন ডাক্তার জাকির নাইকের বিপক্ষে বলছেন আপনাকে বলছে আপনাদেরকে বলছি আপনার ডাক্তার জাকির নাইকের ফার্স্ট টু লাস্ট বক্তব্য গুলো শোনেন আরে শোনেন একটা নক্ষত্র ছিল নিয়ামত ছিল ভারত ভারতে আমাদের জন্য ওকে বন্ধ করেছেন আর বন্ধ করার কারণে এখন হিন্দুরা দিন দিন উগ্র হয়ে যাচ্ছে চল্লিশ লক্ষ মুসলমানদের মানুষের ন্যাশনালিটি বন্ধ করে দিয়েছে এভাবে আহ জায়গায় জায়গায় মুসলমানদের ওপর নির্যাতন নিপীড়ন চলছে ডাক্তার জাকির নায়ক যদি থাকতো তাহলে কমপক্ষে এতটুকু বুঝাইতে পারতো যে ইসলাম একটা শান্তির ধর্ম ইসলাম কখনো অন্যায় করে না হ্যাঁ আর কোন ধর্মে করতে বলে নাই সব ধর্মই আল্লাহর ইবাদত করতে বলেছে কথাগুলো বুঝাইতে সে সক্ষম হয়েছিল আর গোটা বিশ্বে এটা প্রচার হচ্ছিল কিন্তু দুঃখজনক হলো সত্য আপনাদের মাঝাব টিকানোর জন্য আর দেওবন্ধকে বাঁচানোর জন্য আর খানকা বাঁচানোর জন্য আপনারা হিন্দুদের সঙ্গে হাতে হাত মিলিয়ে ডাক্তার জাকির নাইকের বিপক্ষে বলে মোদির সঙ্গে ভারত সঙ্গে সরকারের সঙ্গ দিয়ে আপনারা মুলবিরা কবি ইমাদসান মুলবি সাহেব আপনারা এই চ্যানেলটাকে বন্ধ করেছেন আল্লাহ পাক আলামিন আপনাদের ক্ষমা করবে না এই চ্যানেল বন্ধ করে আমাদের ক্ষতি হয় নাই এটা ক্ষতি আপনাদের হয়েছে কানাপিদের ক্ষতি হয়েছে আহলে আদিসের ক্ষতি হয় নাই আহলে আদিস আগে থেকেই সেই আকিদা জানে আগে থেকেই কোন ভিত্তিক আলোচনা করে এবং সরাসর আমল করে থাকেন আপনারা কপাল পড়েছেন নিজের যে সঠিক জিনিসটা জানতে পারতেন সেটা আপনারা জানতে নিজে পারলেন না এবং জানতে দিলেন না জাতিকে আর এগুলো না জানার কারণে মায়ানমারের মুসলমান নির্যাতিত হয়েছে ওরা দেওবন্দি বিরিলি ছিল ওই আপনারা বাঁচাতে পেরেছেন মায়ানমারের মুসলমানকে ভারতে আজকে যাদের উপরে নির্যাতন হয়েছে আমি দেখলাম যে পাঁচ সাতটা কি সাত আটটা গ্রামের মানুষকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়ে লুটপাট করে এই মানুষগুলো এক সপ্তাহ ধরে না খেয়ে না খেয়ে থানার সামনে চিৎকার করেছে নারী পুরুষ সবাই একাকারে বসতে গেছে হ্যাঁ তারা কে এক সপ্তাহ আপনার তাদেরকে বাড়িতে ফিরানোর আহ ফিরিয়ে ফিরিয়ে দেয়নি সরকার সুতরাং এই যে নির্যাতন চলছে আমি খবর নিলাম ওরা দেওবন্দী চিন্তা চেতনা মানুষ ছিল আমি বলছি না যে দেওবন্দী চিন্তা চেতনা মানুষকে নির্যাতন নি হোক ওরা আমাদের ভাই ওরা আমাদের মুসলিম ভাই ওদের উপর নির্যাতন হচ্ছে কই বাঁচান আপনারা দেওবন্দিরা যা বাঁচান পারেন না কেন আপনারা নাকি ইংরেজদের তাড়েছেন আমরা নাকি ইংরেজের পক্ষে কাজ করেছি নওয়জমিল্লাহ নজ্লা খুব ক্ষমতা আপনাদের তো ক্ষমতা খাটান কই ক্ষমতা মায়ানমারে কি করলেন আপনারা আর ইন্ডিয়াতে কি করছেন এই ইন্ডিয়া চলছে বরঞ্চ আপনারা কি করেছেন পাকিস্তান আফগানিস্তান আগুন লাগিয়ে রেখেছেন ওই যে তালেবান তালেবান তো দেওবান অনুসারী দেওবন্ধ অনুসারী তালেবান আবিষ্কার করলেন তারপর আল কায়দা হলো তারপর হারকাতুল মুজাহিদিন হলো পাকিস্তানের মধ্যে বোমাবাজি করে বোমা মামা করে স্কুল ছাত্র সবকে ধ্বংস করছে নারী পুরুষকে বোমা মারি দিচ্ছে যেখানে সেখানে আর বাংলাদেশে সেই সন্ত্রাসী কাণ্ড ওই আফগানিস্তান থেকে পাকিস্তান থেকে এসে এসে শুরু করেছে আফগানিস্তান পাকিস্তান আমাদের সম্পর্ক নাই আমরা চিনি না জানি না কিন্তু আপনাদের খুব হাতাহাতি আসে আপনাদের ওখান থেকে বক্তা আসে আপনাদের ওখান থেকে ওদের কেতাব পড়েন ওদের নিয়ে খুব ফখর করেন হ্যাঁ আর ওরা হচ্ছে সব দেওবন্দী অনুসারী তো তারা সন্ত্রাসী করছে তাদের দিকে দেখেন না আপনারা সন্ত্রাসী করছেন সেটার দিকে দেখেন না আপনারা আহলে দোষারোপ করে বেড়াচ্ছেন আল্লাহ ফাকরবুল আলম আপনাদের দান করুন পুজার তো অভিদান করে হেদোয়া করছি আপনাদের সাথে আমাদের গন্ডগোল নাই মারামারি হাসা আমরা করতে চাই না আমরা মনে করি হানাফি ভাই যারা আছেন তারা আমাদের ভাই মুসলিম ভাই আমরা মনে করি হাম যারা আছেন তারা আমাদের মুসলিম ভাই এই মক্কা মদিনাতে মক্কাতে যখন চার ইমামের চার মাজাবের ইমাম সালাব পড়ে তো তখন চারটা মেহরাব তৈরি করা হয়েছিল আহলে আদাদিসের কোনো মেহরাব ছিল না এই জন্য আহলে আদিস আহ আপনার শান্তি মানুষ কখনো আপনারা জানবেন আহলে আদিস কখনো উগ্র ছিল না কখনো ছা থাকবে না আহলে আদিস চাই মুসলমানকে সংস্কার করে তাদেরকে ওপরে নিয়ে আসা আর আপনারা চান যে ধ্বংস করে নিজের কায়েম করা আল্লাহ আপনাদের হেদায় এ দোয়া করছি আর সঠিক জিনিসটাকে জানার চেষ্টা করুন এবং মানুষকে সঠিক বলার চেষ্টা করুন এই ইহকালে শান্তি পরকালে মুক্তি পাবেন আর যদি তা না করেন ওই দেবন্দে যেভাবে আগুন জ্বালিয়ে রেখেছেন বিপক্ষে বলেছেন তা এভাবে যদি করে যান তাহলে পরে চরম খেসারত দিতে হবে আপনাদের এই মিডিয়ার যুগে কারণ মুসলমান বসে নাই মুসলমান সব জানে এখানে যদি আপনারা যদি আপনারা বাড়াবাড়ি করেন এই মিডিয়ার যুগে তাহলে আপনাদেরকে চরম খেসারত দিতে হবে এতে কোনো সন্দেহ নাই এখানে আপনাদের সামনে আমি একটি কেতাব নিয়েছি আকায়লামায় আহলে আহলে দেহমান্নার দেওবান দেখেন হ্যাঁ রুবফতি রেদান রফি কি যখন ফোন দিয়ে তখন আমাকে বলেছিলেন যে আমি আহসোন জামাতের একজন লোক বলতেছি তারপরে নামটা জিজ্ঞাসা করেছিলাম বলেছেন আর এখানে লেখছে কি দেখেন আকায়েত আহ্ন দেখেন ওলামাই আহলে সন্ন্যায় আহলে সন্না আছে ওলামাই আহলে সন্ন্য দেহবান দেখেন আমরা কখনো আহ সন্না জামা বলে পরিচয় দিই না না যে আমরা আহলসন্না আমরাও আহলসন্নাহ কথা কখনো মানুষকে বলে পরিচয় দি না যে যেমন যারা আমলিক করে বলে যে আমি আমলিগ করি মানে আমাকে চাকরিটা দেন বা কাজটা করে দেন বিএনপি ক্ষমতা থাকলে যারা বিএনপি করে ওরা বলে যে আমি বিএনপি করি এই যে পরিচয়গুলো দিয়ে বাড়ে এই পরিচয়গুলো কারাকে দেয় কারা দেয় হ্যাঁ যারা কি চিনে না আর যেমন বড় বড় নেতা আছেন আওয়ামী লীগের মধ্যে যেমন আছেন ওবায়দুল্লাহ কাদের সাহেব উনি যা বলবেন যে আমি আওয়ামীগ করি মাননীয় প্রধানমন্ত্রী যা বলবেন আমি আওয়ামী লীগ করি আমার এই কাজটা করে দেন ও পরিচয় দিবে না কারণ সবাই জানে আওয়ামী লীগের নেতা সবাই জানে এটা খাঁটি আওয়ামী লীগ এভাবে বিএনপি এভাবে জামাত ইত্যাদি তো আমরা হচ্ছে খাঁটি আহলুসন্নাল জামাতের লোক এই জন্য আমাদের আলুসন আহলুসন্নাল জামাত লিখতে হয় না এই জন্য আমাদেরকে ফোন করে বলতে হয় না যে আমরা আহলুসন্নাল জামাতের লোক আমার আশা করি বুঝতে পেরেছেন এক ভাই বলছেন দুর্গাপুর বাহাস নিয়ে কথা বলুন জি এখানে আগে বলেছি আমি ওই কারণ চলে যায় আপনারা শুনতে পাননি হয়তো নতুন এসেছেন যে সেখানে বাহাস কর্তৃপক্ষ বাসের দিকে যান নাই শান্তি শৃঙ্খলার দিকে গেছেন এবং গ্রাম যে সমস্যা ছিল সেটাকে তারা সমাধান দিয়েছেন এবং সেখানে পেপার লেখা হয়েছে চুক্তিতে যে ঈদের সালাদ ছয় একবার পড়বে এক জামাত করবে তারপরে বারো তাকবিরওয়ালা করবে এক বছর বারো তাকবিরওয়ালা আগে করবে ছয় তকবিরওয়ালারা পরে করবে এভাবে ফেসলা দেওয়া হয়েছে এটা ঈদ ঈদ পর্যন্ত ঈদের পরে মসজিদের নিয়ে তারা বসবেন এবং সেটা কথা বলেছেন এবং আপনারা খুশি হবেন জানতে পারলে যে এই সমাধানের আমাদের কাছে সেটা একটা দুই মসজিদের কর্তৃপক্ষের কাছে এটা একটা পেপার আছে যে এখানে একটা সমাধান সমঝোতা করা হয়েছে এখানে বহাস মোনা যারা করা হয়নি নুত রহমান ফারায় যেমন বলেছেন মিথ্যাচার করেছেন এমনটি না সাংবাদিক ছিলেন এটা আমাদের না উনি হানাফি মাঝাবেরই ছিলেন এবং কর্তৃপক্ষ অনেকে হানাফি মাঝাবের ছিলেন তো উনারাই এই আপনার বিবৃতি দিয়েছেন এবং সাংবাদিক তাদেরকে জিজ্ঞাসা করেছেন এসপি মহাদায় এবং ওসি মহাদায়কে তারপরে উনারা যে বলেছেন তা পত্রিকাতে লেগেছেন পত্রিকাতে লেগেছেন আমার এই কম্পিউটার আপনার আছে কিনা ঠিক এই যে এখানে দেখেন আপনারা এই যে সোনালী পাচ্ছেন মনে হয় কি পাচ্ছেন না এই যে এখানে সোনালী সংবাদ পত্রিকার নাম রাজশাহী সোনালী সংবাদ এই পত্রিকার নাম এখানে আরেকটি আপনার দেখবেন এই যে এখানে দুর্গাপুরে হানাফি ও আলে হাদিস অনুসারীদের বৈঠকে সমঝোতা এখানে দেখেন লেখা আছে স্পষ্ট ভাষা আপনাদের দেখাচ্ছি আমি যে দুর্গাপুরে হানাফি ও আহলে হাদিস পুরুষারিদের বৈঠকে সমা সমা কি আপনার সমা সমঝোতা আপনার এই পত্রিকাটা হচ্ছে আপনাকে বললাম যে এটা হচ্ছে সোনালী বাংলা সংবাদ সোনালী বাংলা সংবাদ এ পত্রিকাটায় আপনারা পড়লে পেয়ে যাবেন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে কত তারিখে আমার মনে হয় এটা নয় তারিখের পত্রিকা হবে এই যে সোনাল পত্রিকাটি কত তারিখ দু

সোনালী সংবাদ এই পত্রিকায় নয় তারিখ নয় আগস্টের পত্রিকা সোনালী সংবাদ এখানে আপনারা পেয়ে যাবেন ও অনুসারীদের মধ্যে সমঝোতা এই সমঝোতা হেডলাইন দিয়ে এই পত্রিকাতে আছে আমরা ইনশাল্লাহ এই সংবাদটিকে ছাপিয়ে দেব ইনশাল্লাহ বিভিন্ন পত্রিকায় আপনারা পাবেন ইনশাআল্লাহ তো এবং আমরা আপনাদেরকে আমি দিব ফেসবুকে দিব আপনারা এটাকে শেয়ার করবেন ইনশাআল্লাহ কমেন্ট করবেন আপনারা সব জানতে পারবেন এখানে কি হয়েছিল আর এই ফারাইজি এই চরম মৃত্যুকে একটা মিথ্যাচার করে গেল আল্লাহ তার কাছে হেদায়তে দোয়া করছে তার জন্য যে এ লোকটা এত মিথ্যুক হতে পারে আমি কোনোদিন কল্পনা করতে পারি না যেখানে তা প্রশাসন তাকে আমাদের সকলকে বারবার নিষেধ করলো কিছু বলার জন্য আর এখানে যেখানে কোনো গণ্ডগোলা নেই যে আমাদের আব্দুর রহমান বিন সাদ উনি লিখছেন দুর্গাপুরের বাহাসের বিষয়টি রাজশাহী সোনালী সংবাদে নয় আট দুই হাজার আঠারো ইংরেজ তারিখে প্রকাশিত হয়েছে জি আপনাদের দেখালাম যেটা কমেন্টে এসেছে আপনারা এই তারিখের এই সোনালি সংবাদ এটা দেখবেন ইনশাল্লাহ সেখানে বিস্তারিত পেয়ে যাবেন কি ঘটেছিল তো এই ফারাইজির জন্য আপনারা সবাই দোয়া করেন আল্লাহ তাকে হেদায়ত দান করেন তাকে হেদায়ত দান করেন আল্লাহ জেনে তাকে বুঝে বোঝার তফি দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন তাদেরকে সঠিক পথে নিয়ে আসেন এই দোয়া করবেন পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করি যে যেখানে আছেন ভালো থাকেন আল্লা জেনে ভালো রাখেন আর শেষে আপনাদেরকে একটা ছোট্ট একটা আবদার করব আমি লাইনটা কেটে দিয়ে আবার আসবো আপনাদের সামনে ওটা একটু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সম্মুখে এটা বলতে চাচ্ছি এই জন্য আপনারা কেউ যাবেন না আমি আসতেছি এই মুহূর্তে এই বেশি না হাফ মিনিটের মধ্যে ইনশাআল্লাহ জি আজকের জন্য এই লাইভ শেষ করলাম যে বিষয় নিয়ে আলোচনা ছিল জি আসসালাম আলাইকুম আরহামক